একটা অংশ আমি সব কথাই যেতে পারছি কিন্তু আমাদের যেটা দরকার গিয়ে সরকারের কাছে চাও সরকার মানে আপনি কি চাইবেন নবান্নে যাবে না আপনার এখানে আমি জানি না গ্রামের সরকার বলে পঞ্চায়েত আপনাদের যে আছে তাদের তো জিজ্ঞেস করবার আপনাদের অধিকার আছে যে কত ক্ষতি হয়েছে তোমরা কি হিসাব দিয়েছো বলো আর কত পেয়েছো বলো কি দিয়েছো বলো কাকে দাও না একটা বাড়িতে সাতজন লোক তারপরে যত আত্মীয় স্বজন আছে সবাই পেয়ে গেল রিপোর্ট আর একজন বাকি তার বাড়ির একটাও কেউ পেল এটা তো হতে পারে না এটা তো নীতি না এইটা এইটা যদি আপনাদের নজরদারি না থাকে নিচে আপনি যদি আদায় করতে না পারে ওপরে নেতারা বক্তৃতা দিয়ে বিরাট কিছু করতে পারে মন্ত্রী শান্তি কেউ কিছু করতে পারে না যে আমার সরকার হোক আর এদের সরকারই হোক আমাদের কাজ হচ্ছে সেজন্য আমরা সবাইকে বলছি এই সমস্যাগুলো আমাদের সবার যে সমস্যার মধ্যে আমরা রয়েছি সে দাম বাড়া হোক সে বাজারে মন্দা হোক সে বন্যা হোক সে গ্যাস হোক আর এই যে করোনা যেটা চলছে তৃতীয় ঢেউ আসবে সে স্কুলের ছেলেপুলেদের পড়াশোনা কি হবে কদিন হবে কি টিকা কজন পেয়েছে আমি এসবের মধ্যে যাচ্ছি না কিন্তু এটা যুক্তি বিজ্ঞান এসব মেনে চলতে হবে সতর্কতা দরকার আপনারা যেরকম খেসে খেসে বসছেন একটু ফাঁক ফাঁক হয়ে তখন বসতে হয় আর যদি বসেন এত লোক তাহলে মুখে এটা পড়তে হয় একটা কাপড় কিছু চাপা দিতে হয় যাতে হাঁচি কাশিতে না ছড়াতে পারে এই জন্য তবে হাত ধুতে হয় উত্তর কথায় আমি যাচ্ছি অর্থাৎ বিজ্ঞান যুক্তিবাদ যেটাকে ধ্বংস করবার চেষ্টা হচ্ছে এখন তার বিরুদ্ধে বিজ্ঞান যুক্তিবাদটা তাকে প্রতিষ্ঠিত করতে হবে আর সেই পথেই হাঁটতে হবে সেই পথে হাঁটার পথ হচ্ছে যা সত্যি তাই সেইটা বলে সত্যি কি ক্ষতি হয়েছে সত্যি কার ক্ষতি হয়েছে সত্যি কার সাহায্য পাওয়া দরকার তাদের চিহ্নিত করা আর সেই দাবি আদায় করা দাবি যতক্ষণ না আদায় হচ্ছে ততক্ষণ আন্দোলন সংগ্রাম এক মুহূর্তের জন্য থেমে থাকতে পারে না লড়াই চালিয়ে যেতে এটাই পথ এছাড়া আর কোনো পথ নেই ওই দুটো আছে বোধ হয় পার্টি বিজেপি আর তৃণমূল বামপন্থীরা কোথায় বামপন্থীরা বিধানসভায় শূন্য হতে পারে আমি আপনাদের খেয়াল করিয়ে দিই আমরা শূন্য হইনি যখন 14টাও জিতেছিলাম 72-77 সালে তখন একদিনের জন্যও আমরা বিধানসভায় যাইনি আমাদের 14টা এমএলএ ছিল কিন্তু 5 বছর একদিন কেউ বিধানসভায় যায়নি বিধানসভা বয়কট করেছিল আর তারপরে 5 বছর বিধানসভার মধ্যে না ঢুকেও তারপরে 77 সালে সেখানে সরকার তৈরি হয়েছিল সেটা 34 বছর ছিল এবং নদীতে জোয়ার ভাটা আছে তেমনি রাজনীতি সমাজে জোয়ার ভাটা আছে এক একটা সময় খুব কঠিন হয় সেই কঠিন সময়ের মধ্যে যদি আমি ঠিক পথ চিনতে পারি ঠিক বিশ্লেষণ করতে পারি কোথায় যেতে হবে আমি যদি ঠিক বার করতে পারি আর একসঙ্গে বড় সমস্যা রয়েছে এই মহামারী মহামারীর সমস্যা সরকার আবার তাকে ব্যবহার করছে যে সব ঘরে ঢুকে যাও বেরিয়ে এই মিছিল করতে পারবে না মিটিং করতে পারবে না আমি বলছি না যে সে নিয়ম মানবে সে নিয়ম মানবে কিন্তু সরকার কি করতে চাচ্ছে মহামারী দমন করতে চাচ্ছে টিকা দিয়ে করতে চাচ্ছে মানুষের চিকিৎসার ব্যবস্থা করে করতে যাচ্ছে না ঢোকাতে যাচ্ছে মানুষকে আপনাকে ঘরে ঢুকে দিতে যাচ্ছে আপনি যাতে ঘরে ঢুকে যান আপনি যাতে রাস্তায় না বাড়েন আপনি যাতে প্রতিবাদ না করতে পারেন আপনি যাতে প্রতিরোধ না করতে পারেন আপনার উপরে আক্রমণ চলবে বোঝা চাপবে আর আপনি প্রতিবাদ করতে পারবেন এইটাকে ব্যবহার করছে মহামারীকে এই কথাগুলো বোঝা পাবে প্রতিবাদ করা যাক সর্বত্র প্রতিবাদ করা যায় নিয়ম মেনেই প্রতিবাদ করা যায় নিয়ম মানে মহামারী যা 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 করতে হয় সেসব নিয়ম মেনেই করা যায় আর সেই বার্তা আমাকে পৌঁছে দিতে হবে এটাই হচ্ছে বামপন্থীদের কাছে চালু আমাদের জন্ম হয়নি বামপন্থীরা আমরা সব সময় বলি যে কেউ বলতেন খালি মন্ত্রী হওয়ার জন্য এমএলএ হওয়ার জন্য সরকার করার জন্য বামপন্থীদের জন্ম হয়নি বামপন্থীদের সমাজ জন্ম হয়েছে সমাজটাকে বদলাবার জন্য সারা দুনিয়া যখন ডান দিকে দিল্লি যখন ডান দিকে বাংলা যখন ডান দিকে ডান দিকে ডান দিকে যাচ্ছে বাম দিকে মানে মানুষের দিক আর ডান দিকটা হচ্ছে অল্প কয়েকটা লোকের হাতে দেশের সারা দুনিয়ার বিশাল পরিমাণ সম্পদ কেন্দ্রীভূত হয়েছে এই ধ্বংস হবে এটাকে মানুষের মুক্তির রাস্তা সেইটা হচ্ছে বাম আমরা তার জন্য জড়িয়েছি
এবং আমাদের এ বিশ্বাস আছে যে যা করেছি তাই করছি। দেখো এই পয়সা ভাবটা এই উপর থেকে নিচে এই সরকার আর বড় বড় কেলেঙ্কারি আছে, দুর্নীতি কেলেঙ্কারি, আমি সেসব যেতে পারছি না। রাজ্যের সরকার কেন্দ্রের সরকার কেউ কম যাচ্ছে। কেলেঙ্কারি মানে যে ওই চিটফান্ড ফিটফান্ড ওষুধ তো আছে, আমি সেসব আমি আবার বলতে যাচ্ছি যা, কিন্তু সরকারি অর্থ সচরূপ করা আর এই যে কাটমানি ইত্যাদি এসব তো দৈনন্দিন ব্যাপার হয়ে দাঁড়িয়ে। এখন ইনি কি করে দিল্লির বিরুদ্ধে বলবে? দিল্লিতে আরো বড় ডাকাত যারা বসে আছে ওখানে, ওই যে এটা হচ্ছে কি বলে চিটফান্ড ফিটফান্ড এইসব হচ্ছে একেবারে যুদ্ধ জাহাজ ওই কেলেঙ্কারি রাফাল ওই কেলেঙ্কারি জানে সবাই। এখন প্রধানমন্ত্রী কোন জবাব দিতে পাচ্ছেন না। এখন আর অনেক কেলেঙ্কারি আছে, আমি তার মধ্যে যাচ্ছি। অর্থাৎ লুট হচ্ছে, লুট যা হচ্ছে এই দেশের টাকা, তার মধ্যে আপনি তৃণমূল করুন, বিজেপি করুন, বামপন্থী করুন না করুন, আপনাদের সবার পকেট কাটা এই সরকার, রাজ্যের সরকার আর কেন্দ্রের সরকার যারা চালাচ্ছে। আমাদের বলবার হিম্মত আছে এই জন্যে আমরা ঠিকই 34 বছর সরকার চালিয়েছি, প্রশাসন চালিয়েছি। একবার সিবিআই অফিসে আমাদের কাউকে যেতে হয়েছে, জ্যোতি বসু থেকে আরম্ভ করে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে আরম্ভ করে মন্ত্রিসভা থেকে আরম্ভ করে, কারো হিম্মত আছে একবার যে সিবিআই অফিসে ওইখানে কেলেঙ্কারির জন্য ওইখানে ডেকে পাঠাচ্ছে? হাত পরিষ্কার, আপনাদের হাতগুলো নৌ ওখানে, তাই এ কাকে বলবে, কে কাকে বলবে, এখানে নিচে কি হলে কি বলবে? আমি কাজে আপনাদের বলছি যে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এই যে আমরা দেখি যে ঠিক আছে বন্যা হয়েছে, বন্যা যে ঘটছে ম্যানমেড ম্যানমেড উনি বলে, আমরা ওরকম বলি না, কি বলে ম্যানমেড। আর উনি আমাদের সময় বন্যা হলে বলছেন বলেছেন ম্যানমেড, এখনো বললে বন্যা হলে বলছেন ম্যানমেড। আমি বলছি না যে ব্যান এখনটা ওম্যানমেড, আমি তা বলছি, আমরা তা বলি। বন্যার অনেক কারণ আছে, সরকারেরও কিছু করবার আছে, কেন্দ্রেরও আছে রাজ্যেরও আছে, তাদের এর আন্তর্জাতিক সমস্যা আছে। বন্যা হয় কারণ নদীতে পলি পড়ে গেছে, জল ধরবার ক্ষমতা নেই, পলি কাটতে হয়। আপনার রাস্তার ধারে যদি নয়নজলিগুলো বন্ধ হয়ে যায় তাহলে জল জমা হলেও বেরোবার রাস্তা থাকবে না, নিষ্কাশনের রাস্তা থাকবে না। নদী আপনি ভাবুন, তার ঠেক যদি মাথা ঘামান, তারা মাথা ঘামান কে, হিন্দু কে, মুসলমান কে, কি পড়লো না পড়লো, কে কি পড়বে কি না পড়বে, কি করবে না করবে এইসব, আর কে কি করতে পারবে কামাতে পারবে এইসব ছাড়া বিশেষ কোনো আগ্রহ নেই তাদের। কিন্তু আমি আমাকে আপনাদের বলছি আমাদের কাজ হচ্ছে যে পরিস্থিতিটা কি সেটা যুক্তি দিয়ে বিজ্ঞান দিয়ে বোঝার তার মোকাবিলা করা, আর সেটা যদি করতে হয় মানুষকে দরকার। আমার জ্ঞান কি বুদ্ধি কি বিদ্যা কি ওইটা দিয়ে বিরাট কিছু হয় না, ওটা লাগে, ওটা তো লাগে, একদম লাগে না, আমি তা বলছি। অর্ধেকের কম আমরা শিখি বই পড়া, আর যা স্কুলে পড়েছি কলেজে পড়েছি বিদ্যা বুদ্ধি যা বেরোচ্ছে সেসব থেকে শিখি, অর্ধেকের বেশিটা শিখতে হয় মানুষের কাছ থেকে। মানুষের কষ্ট কি দুঃখ কি কোন পথে তার সমাধান হতে পারে তার কষ্ট মানুষ সবচেয়ে বেশি দেখাতে পারে। আমি যদি তার সঙ্গে আমি এক না হতে পারি তাহলে আমি রাস্তা খুঁজে বার করতে পারব। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যা বলা হয়েছে তাই আমি কথা বলাচ্ছি, কারণ অনেক সমস্যা। এখন তো দাম বাড়ছে হুড়হুড় করে, আরে টেম্পারেচার বাড়ছে, বিশ্বের তাপ বাড়ছে, একদম বাজারেও গরম হচ্ছে, এটা কিরকম করে দাম বাড়ছে। এই মোদি যখন সরকারে এসেছিলেন, আমি 2014 সালের কথা বলছি, তার আগে উনি কি বক্তৃতা করছিলেন যে ডিজেল পেট্রোলের দাম আমি কমিয়ে দেব, সরকার ডিজেল পেট্রোলের দাম বাড়াচ্ছে আমার সরকার কমাচ্ছে। তখন 60 টাকার কম দর ছিল ডিজেল পেট্রোলের, আমি লিটার পিছু বলেছি, আর এখন আপনি ভাবুন প্রায় ডবল হয়ে গেছে। আর উনি ওটাকে কি বলছেন ডিজেল 10 টাকা কম 5 টাকা কম, আর এ কি ওখানে মাছ বাজারে চুনো মাছ নিয়ে দরাদরি হচ্ছে?
আপনি বাড়ালেন 7 টাকা দিয়ে বললেন 5 টাকা কমিয়ে দিলাম 7 টাকা কমিয়ে দিলাম আপনি উজালা গ্যাস আপনি জানেন প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী এটা জিজ্ঞেস করতে এরা কেউ জানে বিজেপি তৃণমূল যারা তারা কি জানেন যে উজালা গ্যাস সিলিন্ডার সব জায়গায় জ্বলছে কি জ্বলছে জঙ্গলের ধারে যেখানে কাঠ আছে কাঠই জ্বলছে কারণ ওই গ্যাসের সিলিন্ডারের যে দাম বেড়েছে তা দিয়ে আপনার হয় দাম বাড়লেও আপনার সবার জন্য বাড়ে তৃণমূল করুন বিজেপি করুন সবার জন্য বাড়বে এই বাজারে যাদের দোকানপাট আছে আপনি দেখুন সারা বিশ্বে যবে থেকে অর্থনীতির মন্দা হয়েছে আপনার দোকানপাটে আপনার কি বিক্রি বেড়েছে না কমেছে আপনি বিজেপি করতে পারেন তৃণমূল করতে পারেন মানুষের হাতে যদি পয়সা না থাকে তাদের যদি সর্বনাশ হয় তার যদি সব চলে যায় তার হাতে কেনার যদি পয়সা না থাকে আপনার দোকানে বিক্রি হবে না কে কিনবে আপনার দোকানে আপনার মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ সাথী বন্ধু এবং ভাইরাও বোনেরা আমি আপনাদের সবাইকে আমাদের পার্টির পক্ষ থেকে বামপন্থীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এখানে এই সমাবেশে উপস্থিত হয়েছে কি নিয়ে এই সমাবেশটা আপনাদের যথেষ্ট বলা হয়েছে আমি কেবলমাত্র মুখ্যমন্ত্রীকে বিশেষ করে বলতে চাই যে আপনি তো বলবেন রাজ্যে বন্যা হয়েছে কিনা তাতে ক্ষতি হয়েছে কিনা মানুষের কিছু কোথাও যে দুর্গতি হয়েছে কিনা তার হিসাব কি কত লোকের ঘর ভেঙেছে কত বাড়ি জলের তলায় গেছে এই রাস্তায় যদি আপনার আট ফুট চকর জল দাঁড়িয়ে থাকে এখনো দাঁড়িয়ে আছে আমি যা শুনেছি এখানে ভগবানপুরে তেলেগাড়ি ধারে ওই মোহাম্মদপুরে এক মিনিট থেকে আরম্ভ করে আমি যাচ্ছি না সব কথায় যে এখনো তো কয়েক জায়গায় জল আছে হাঁটু জল তো আছে কিছু জায়গায় তাহলে সেখানে আপনার কি হিসেব আছে যে কত কিলোমিটার কত বর্গ কিলোমিটার কটা ব্লক কটা গ্রাম পঞ্চায়েত কটা গ্রাম কত মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে নেই আমি অন্তত পক্ষে কাগজে কাগজে কোথাও দেখি আপনি কি মানেন বন্যা হয়েছে হয়েছে ক্ষতি হয়েছে যখন এরকম হয় আপনি চালাচ্ছেন তৃতীয়বারের জন্য সরকার আমরাও দীর্ঘদিন সরকার পঞ্চায়েত প্রশাসন এসবের সঙ্গে যুক্ত ছিলাম তখন আমাদের একটা রিপোর্ট তৈরি করতে সিএটু রিপোর্ট বলে অর্থাৎ এখানে গ্রাম পঞ্চায়েত থেকে ব্লকে ব্লক থেকে জেলায় জেলা থেকে রাজ্যে তাতে ওজন হিসাব দিতে হতো নিশ্চয়ই ভগবানপুর ব্লকে যে কোনো ব্লকে এই হিসাব থাকার কথা তারা দিয়ে থাকবে কোথায় কত গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কি ক্ষতি হয়েছে কি লাগবে তারা সরকারের কাছ থেকে চাইবেন কি পেয়েছে কত বিলি হলো কি বাকি থাকলো এইসব তো একটা হিসাব লাগবে এবং সেটায় রাজ্য সরকার তাদের দায়িত্ব প্রথম সামলাত কিন্তু তাদের পুরোটা দায়িত্ব না এই বাঁধার অবস্থাটা অনেকটা বিলম্বিত হয়ে গেল আর নদী বাঁধ ভাঙার ত্রিপুর জেলা থেকে দুজন লোকসভা সদস্য লক্ষণ শেখ কংগ্রেস প্রশান্ত প্রধান কেন্দ্রীয় স্তরের মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি তার কাছে গিয়ে তেলেগাই সরকারের জন্য যে ফরম্যাট হাতে তুলে দিয়েছিলেন যেভাবে তারা নকশা সাজিয়ে হাজির করেছে নদীর নাব্যতা বাড়াতে হবে জল ধারণ করতে পারে নদী যেভাবে তার ব্যবস্থাটা করতে হবে কিন্তু আমরা দেখলাম আমাদের অভিজ্ঞতায় বামপন্থী
রাজ্য সরকারের আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু দেড় কোটি মানুষকে রেশন দেয় আর প্রচার করে মমতা ব্যানার্জি আট কোটি মানুষকে নাকি রেশন দিচ্ছে। আমরা আমাদের দাবি, আমরা বলেছি কোভিড পরিস্থিতিতে ছ মাস 7,500 টাকা করে গরিব পরিবার আয়কর বিহীন পরিবারকে দিতে হবে। আমরা বলেছিলাম মাথা পিছু 10 কিলো করে খাদ্য দিতে হবে। কারা বলছে? একদিকে সারা দেশ জুড়ে কারা লড়াই করছে? বামপন্থীরা ছাড়া কেউ লড়াই করেনি, তৃণমূল করেনি, বিজেপি করেনি। পেট্রোল ডিজেলের দাম সেঞ্চুরি পেরিয়ে গিয়েছে। ভাবতে পারেন ডিজেলের দাম 101 টাকা, 110 টাকা পেট্রোলের দাম। বিজেপি যখন সারা দেশে বিভিন্ন রাজ্যে উপনির্বাচন নির্বাচন গুলোতে হারছে, কয়েকটা রাজ্যে ভ্যাট কমিয়ে দিয়ে পেট্রোল ডিজেলের দাম কিছুটা কমিয়েছে। আর মমতা ব্যানার্জি বলছে আমার তো মদ বিক্রি করে আর পেট্রোল ডিজেলের টাকায় চলে, আমি দাম কমাবো না। লজ্জা, পূর্ব মেদিনীপুর জেলায় মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়। আর এবছর দুর্গোৎসবের সময় পেপারে বেরিয়েছে মদ বিক্রিতে রাজ্যের রেকর্ড, পূর্ব মেদিনীপুর সবচেয়ে বেশি মদ বিক্রি হয়েছে। ঘুট ঘুট দিও, যুগ যুগ দিও, মানুষকে নেশাগ্রস্ত করো। আর আমরা যারা যুবর আন্দোলন করি, কর্মসংস্থান সব বেকারের কাজ, আমরা যারা কারখানার দাবিতে লড়াই করি, যারা আমরা বামফ্রন্টের খচিত কর্মসূচি সিঙ্গুরের মাটিতে কাটাদের ন্যানোগাড়ির কারখানা, নন্দীগ্রামে মেগা কেমিক্যাল হাব, শালবনিতে কিন্ডালের সব কারখানা, আমরা যারা কারখানা চেয়েছিলাম, আমরা যারা বেকারদের কর্মসংস্থানের কথা চেয়েছিলাম, কিন্তু এই সরকার তৃণমূল 10 বছর অতিক্রান্ত করেছে, রাজ্যে কোনো শিল্প কলকারখানা নেই, একটাও নতুন কারখানা হয়নি। দুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্যে শিল্প হবে, জমি নেওয়া হবে, বেকারদের কাজের জন্য জমি অধিগ্রহণ করা হবে, অধিগৃহীত জমি যাদের নেওয়া হবে তাদের পরিবারকে একটা করে চাকরি দেওয়া হবে। আমরাও বলেছিলাম, বামফ্রন্ট সরকার বলেছিল সিঙ্গুরের অধিকৃত জমিতে কোন রাজ্যে আছে বিজেপি? আমাদের রাজ্যে রাজধানী কলকাতা 0, হাওড়া 0, দক্ষিণ চব্বিশ পরগনা 0, পূর্ব বর্ধমান 0, আপনাদের অবিভক্ত জেলা ঝাড়গ্রাম 0, 5 জেলায় বিজেপি 0, আর বিহুমে 1, মমতা 2004-এ 1, লোকসভা 1। ফলে একটু বুঝে রাখুন, ওরা 0টা দেখতে পাচ্ছে না, আর আমরা 0টা দেখেছি 2019-21-এ দেখছি। কিন্তু আমরা 0টা কেন হলো আমরা নিজেরা অনুসন্ধান করছি। আবার মানুষের কাছে বলছি, আপনারা আমাদের 0 করে যাদেরকে অনেক কিছু করে পাঠালেন, তারা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য, সংস্কৃতি, খেলাধুলা, উন্নয়ন, কর্মসংস্থান, ঐক্য, সংহতি, সম্প্রীতি রক্ষায় কি দিলেন, কি দিলেন? চুপ করে থাকো বসে, কোনো দিকে যাস নে, রুমালেতে মুখ ঢাক, অমন হাসিস নে। অমল নায়ক একটু আগে গান করছিল, মনে আছে? অমন হাসিস নে। এখন আমরা তো বুঝি, আমরা বামপন্থীরা এটাই বলি যে আমরা একটু দূরদর্শী। আমরা আজকে যেটা করি কালকে সেটা করবে না। আমাদের বামপন্থী মানে হাতে গরম ফল নয়, আজকে বলেন কালকে না। আমরা লড়াই করবো, মানুষের কাছে বলবো, মানুষের উপর চাপাবো না, মানুষের অভিজ্ঞতার সাথে মিলিয়ে এগোবো। সত্যেন্দ্রনাথ দত্ত তিনি দিকে ছিলেন, চুপ করে থাকো বসে, কোনো দিকে যাস নে, রুমালেতে মুখ ঢাক, অমল হাসিস নে, অমন হাসিস নে। রোগ রোগ যা ছড়িয়ে জীবাণুতে ভরিয়ে, কটাদিন থাক একা কাছেতে ঘেঁচিস নে, কটাদিন থাক একা কাছেতে ঘেঁচিস নে। আমরা এখন কি বলছি? দূরত্ব বজায় রাখুন শারীরিক, আর ও বলছে সামাজিক দূরত্ব। না, সামাজিক নৈকট্য, শারীরিক দূরত্ব, এইটা হচ্ছে পার্থক্য বামপন্থীদের। আমরা বলেছি সামাজিক নৈকট্য, পারস্পরিক ঐক্য, সহমতি, সম্প্রীতি, আর ওরা বলছে ওইটা। তাই আমরা কি দিলাম?
যা দিচ্ছি যা দিতে চাই সেটাই আমি একজন কবির কবিতা দিয়ে শেষ করছি। কিন্তু আপনাদের বলে রাখছি আগামী 26 নভেম্বর দিল্লির এই যে কৃষক আন্দোলনের তিন দফা দাবিতে যে লড়াই করছে, কৃষি আইন বাতিলের দাবিতে, বিদ্যুতের বিল বাতিলের দাবিতে থাকবে 4,500 টাকা টাকা দেওয়া যায় মাথা পিছু, তেমনি খাদ্যশস্য সরবরাহ করা যায়। কেন এত লক্ষ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য মজুত আছে, খাদ্যশস্য পচে যাচ্ছে আর না খেয়ে মানুষ মারছে, মরছে সাধারণ মানুষ, দেখছেন শিশু মৃত্যুর হার কি ভয়ঙ্কর, শিশু মৃত্যু হচ্ছে আমাদের রাজ্যে পরপর শিশু মৃত্যু ঘটছে, এই পরপর এসব ঘটছে, টাকা নেই, আছে টাকা কিভাবে টাকা হচ্ছে দেখছেন তো, রাফাল কেলেঙ্কারিতে জড়িয়েছে, ব্যাংকের টাকা সব পকার পাকা, 5 বছর পূর্তি হলো 8 তারিখ, আজকে 11 তারিখ, 3 দিন আগে 5 বছর পূর্তি হলো, ডিমনিটাইজেশন নোট বাতিলের, এই নোট বাতিলের 4 বছর পূর্তি হলো, নোট বাতিলের 5ম বর্ষে পড়লো, এই নোট বাতিল হলো, বলেছিল কি কালো টাকা উদ্ধার করবে, কোথায় গেল কালো টাকা, কোথায় উদ্ধার হয়েছে বলেন, আপনি কি দেখছেন এই 7,500 টাকা করে দেওয়া, এই বন্যায় ক্ষতিপূরণ দেওয়া, কেলে গায়ে কপালের ছুরি থেকে শুরু করে একবার আবার ফাটাল মাস্টার প্ল্যান তা কার্যকরী করার জন্য, হ্যাঁ আমি বিধানসভার সদস্য ছিলাম, চিফ হুইপ ছিলাম, 2005 সালে কেন্দ্রীয় সরকারের কাছে ডেপুটেশন দিয়েছি, 2002 দিয়েছি, তার আগে 98 দিয়েছি, সেই ডেলিগেশনে ছিলাম, ডক্টর মানুষ প্রিয় ছিলেন, এখন মন্ত্রী দল পাল্টাচ্ছে, কখনো কংগ্রেসে ছিল এখন আবার তৃণমূলে, 2016 সালে আমাদের বামফ্রন্টের সমর্থনে জিতেছিল, আর দল পাল্টেছে এখন মন্ত্রী হয়েছে, ওই ডেপুটেশন দিয়েছিল, সেখানে কেন্দ্রীয় মন্ত্রীরা কথা দিলেন যা টাকা লাগবে দেবেন বললেন, এখনো দিচ্ছে না, এই টাকা পাওয়া যায় না, কিন্তু গত 31 তারিখে একজনের জন্মদিন গেল, তার মূর্তি বসাবার জন্য 3,000 কোটি টাকা, এটা মূর্তি বসানোর জন্য 3,000 কোটি টাকা তো হবে না, আর 6,05,000 কোটি টাকা এই বড় লোকেরা এই কর্পোরেট সংস্থা তাদেরকে সব মুকুব করে দিয়েছে, গরিব মানুষের জন্য মুকুব হয় না, গরিব আসবার জন্য টাকা নেই, এই সময় এই করোনা সংক্রমণের এই যে আহ্বান, তৃণমূল বা বিজেপি কোন কর্মী তারা উদ্ধার করতে গিয়ে প্ল্যান করতে গিয়ে তাদেরকে এরকম আক্রান্ত হয়ে জীবন দিতে হয়েছে, পুরো দৃষ্টান্ত আছে, এদের দৃষ্টান্ত আছে, দেখে নিজেরা মারামারি করছে, হানাহানি করছে, কালকে দেখলেন আজকে খবরের কাগজে খবর, এখানে যে অবস্থান করছেন আপনারা প্রাণের দাবিতে এটা খবর হবে না, খবর কি, হাওড়া জেলার তিনি বিজেপির সভাপতি তাকে সরিয়ে দিয়েছে, এটা খবর, কোন স্বার্থে, কোন মানুষের স্বার্থে, এটা কি হাওড়া জেলার বিজেপির সভাপতি যদি সরে যায় তার জায়গায় যদি আরেকজনকে বসায় তাতে কি পেট্রোলের দামটা কিরম নাটকীয়তা করছে, পেট্রোলের দাম কোথা থেকে কোথায় এলো, 1991 সালে পেট্রোলের দাম ছিল 12.35 টাকা, আর এখন 112.35 টাকা, মাঝখানে পেট্রোলের দাম 5 টাকা কমিয়েছে আর ডিজেলের দাম কমিয়েছে 10 টাকা, 1991 সালে ডিজেলের দাম ছিল 5.35 টাকা, তাহলে এখন কি হচ্ছে, পেট্রোল আর ডিজেল দেখবেন দুটো লাগালাগি, আগে ছিল ডিজেলের দাম তার ডাবল ছিল পেট্রোল, ডিজেল মানে দামে গরিব মানুষের চাষবাস থেকে শুরু করে এই যে পরিবহন চলছে সব হচ্ছে গরিব মানুষরা সাথে জড়িত, তাই ডিজেলে ভর্তুকি বেশি থাকতো, ডিজেলের দাম ছিল কম, তার
জন্যই তো এখন স্লোগান উঠছে, যতই বলবে রামের নাম ততই দাঁত মারবে, পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্না গ্যাসের দাম, কেরোসিনের দাম, তেলের দাম, সবজির দাম। প্রশ্নটা এখানে নীতির প্রশ্ন। আমরা গত 16 সেপ্টেম্বর এই জেলায় বামপন্থী আন্দোলনের নেতা, স্বাধীনতা আন্দোলনের অন্যতম সৈনিক, আন্দামান খেলনা জেলে যিনি কাটিয়েছেন, সুকুমার সেনগুপ্তের প্রাণ দিবসে তার মূর্তি স্থাপন করা হয়েছে বামফ্রন্টের নেতৃবৃন্দের উপস্থিতিতে। কংগ্রেস বিমান বসু, কংগ্রেস সীতারাম ইয়েচুরি সহ এই নেতৃত্বের উপস্থিতিতে 16 সেপ্টেম্বর। তো 16 সেপ্টেম্বর কংগ্রেস সুকুমার সেনগুপ্তের প্রাণ দিবস, আবার 16 সেপ্টেম্বরে হচ্ছে আমাদের রাজ্যে যিনি কাস্তে কবি নামে বিখ্যাত তার জন্ম। বিপুল বলেছি, সংশোধন করে ওই ছিল আমাদের অবস্থা। আর বললাম শম্ভু মান্ডি থেকে সমীরণ পর্যায়ে ফুলুপামানি গেলুকা জেলা জীবন দিয়েছে, আক্রান্ত হয়েছে, জীবনে ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, সরকার নীতি নির্ধারণ করে মানুষের পাশে দাঁড়িয়েছে, আর এই সরকার খালি বিজ্ঞাপন হচ্ছে, কবিদের টিকা দিতে পারছে না। টিকা দিলে তার ছবি থাকবে নরেন্দ্র, যে এতগুলি লোকের মৃত্যুর জন্য দায়ী তার ছবি দিয়ে আপনাকে টিকা সার্টিফিকেট নিতে হবে। টিকা দিচ্ছে ডাক্তার, স্বাস্থ্য বিভাগ, ছবি দিচ্ছে নরেন্দ্র, কার ভ্রান্ত নীতির ফলে এতগুলি প্রাণ হলো বলিদান, কার ভ্রান্ত নীতির ফলে এখনো চিন্তা করো, দেখবেন রেডিওতে শুনবেন 100 কোটি মানুষকে দিয়েছে, মাইল ফলক অর্জন করেছে, প্রতিদিন রেডিও টিভি বলে যাচ্ছে। আরে 132 কোটি দিতে হবে, 264 কোটি বলছে, 100 কোটি তাহলে 164 কোটি তো বাকি, এক ডোজ, দুই ডোজ, এখন আবার হচ্ছে বুস্টার ডোজ, এখন আবার বলছে 3টা দিতে পারে, 4টাও লাগতে পারে, নতুন নতুন কথা বলছে, তার কোনো ব্যবস্থা নেই। যেমন এখানে রাজ্য সরকার বন্যাত্মদের পাশে দাঁড়াতে পারে না, আপনারা দেখেছেন যে এদের অবদত্ততার ফলে আপনাদের জেলায় এই যখন দ্বিতীয় দফায় এই জলস্ফীতি, নদী ভাঙন, জলোচ্ছ্বাস এসব হল, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল প্রদীপ মাইতি নন্দন মন্ডল, এ বাগদিবাদ গ্রাম ইটাগেরিয়া ভূপতিনগর থানা, কয়েকদিনের মধ্যে রাজা দাস, পৌলমী দাস, শুভ দাস, হীরালাল রায়, দীপক চৌধুরী, সোনা রায়, বিদ্যুৎ বিষয়ে সিদ্দিক শেখ, তুলসী সিংহ, অনুষ্কা নন্দী, স্নেহা নন্দী, কয়েকদিনের মধ্যে 13 জনের মৃত্যু হয়েছে। সরকার নেই, চিফ সেক্রেটারিকে ফোন করলাম, কথা বলতে চাই, উনি বললেন ভাবছি, বলে ডেপুটেশন দেবো কিচ্ছু না, আপনাদের কাছে জানাবো প্রকৃত অবস্থাটা কি, চিফ সেক্রেটারি দিলেন না। বামফ্রন্টে আলোচনা হলো, বামফ্রন্টের চেয়ারম্যান বললেন চিফ সেক্রেটারি যদি সময় না দেয় তাহলে গ্রাম উন্নয়ন দপ্তরের অধিকার গ্রহণ হচ্ছে, নেই ওদের খুঁজে পাবেন না, এদের পাবেন না, আমরা যারা শূন্য তারা আপনাদের পাশে আছি, আমরা থাকি, আমরা থাকবো, আমরা লড়বো। আমি আর কথা না বাড়িয়ে আমি বলবো গণতন্ত্রকে কি করে জবাই করছে দেখুন, আগামী 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার রক্ষা দিবস, 10ই ডিসেম্বর, আর আমরা আমাদের রাজ্যে অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার, প্রথম স্তরের সরকার সংবিধান এলাকা, দ্বিতীয় স্তরের সরকার প্রাদেশিক সরকার রাজ্য সরকার, তৃতীয় স্তরের সরকার শহরাঞ্চলে নগরপালিকা মানে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, আর গ্রামাঞ্চলে স্তরের পঞ্চায়েত, সংবিধান সংশোধন করে অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে 73তম সংবিধান সংশোধনী পঞ্চায়েত
চুয়াত্তরতম সংশোধনী নগরপালিকা, তার অধিকার আদায় করা হবে। 243 কিউ সংবিধানে তাতে লেখা হলো 5 বছর থাকবে নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ। আমাদের রাজ্যে কংগ্রেসের আমলে 75টা ছিল, তারপরে যুক্তপণ এইসব বলে 94টা হলো, এরপরে 125 হলো, এখন 2 মিউনিসিপ্যালিটি ওরা করেছে বাড়াচ্ছে। একটা ফালাকাটা, একটা ময়নাগুড়ি, 2 উত্তর মহল, 127। কিন্তু 127-এর মধ্যে 112 মিউনিসিপ্যালিটির মেয়াদ কবে ফুরিয়ে গেছে? আপনি ভগবানপুরে তৃণমূল আর বিজেপিকে ধরো কথা বলছে না, অন্যদের কথা অন্যদের মুখে তুলে বাড়তে বলছে, বিরোধীদের কণ্ঠ শব্দ করছে, মিটিং করতে দিচ্ছে না, মিছিল করতে দিচ্ছে না, বললেই বলছে হচ্ছে। মমতা ব্যানার্জির লোকেরা ফিরাদাকিমরা গ্রেফতার হলে সেখানে গিয়ে নিজাম ফেলে যে হাজার হাজার লোককে জমায়েত করা যাবে, এমনকি কোর্টে গিয়ে জমায়েত করা যাবে। আর বিমান বসু, সূর্যকান্ত মিত্র, স্বপন ব্যানার্জি, হাবিজ আলম সরানি, নরেন চ্যাটার্জি, মনোজ ভট্টাচার্য, তারা মিছিল করলে লালবাজারের স্থান হবে। এই বিচারিতা চলতে পারে? তাই আমরা বলছি পুর নির্বাচন 2013 সালে হাওড়া কর্পোরেশন নির্বাচন সহ আপনাদের মেদিনীপুরে, পাশের মেদিনীপুরে ভোটার ছিল 2013, মেয়াদ ফুরিয়ে গেছে 2018-তে। কোন আইনে এই তৃণমূলে এরা প্রশাসনিক বোর্ডের নামে এখানে ক্ষমতা আটকে রেখেছে? নির্বাচিত সংবিধানের 243-এর কিউতে পরিষ্কার লেখা আছে। এত বড় বন্যা তৃণমূল কি করল? তারা এখনো বন্যা যে কোনো বিপর্যয় রং দেখতে নাই, বর্ণ দেখতে নাই, বিদ্বেষকে ভুলে গিয়ে আমাদের মানুষের পিছনে ঝাঁকাতে। 1978 সালে বন্যা হয়েছিল, পশ্চিমবঙ্গায় 77 সালে বামফ্রন্ট এসেছিল, সেই বন্যায় যেভাবে বামপন্থী কর্মীরা সারা রাজ্য জুড়ে এর থেকে অনেক বড় বিপর্যয় হয়েছিল যেভাবে মোকাবেলা করছিল, তাতে মানুষকে না খেপে মরতে হয়নি। বাঁধের উপরে বৃষ্টিতে ভিজে থাকতে হয়নি। আর এখন সরকার যেটুকু ত্রাণ আসছে সেই ত্রাণ অসম বিকাশ বৈষম্য, মানে তুমি যদি তৃণমূল করো তুমি পাবে, আর তুমি যদি লাল করো তাহলে তোমার ভাগ্যে কপালে অশেষ দুঃখ আছে। এটা হচ্ছে এই সরকারের 11 বছরের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে। তাই মানুষ এই এলাকার বঞ্চিত হয়েছে। আমরা একটা রাজনৈতিকগতভাবে হিসাব করে দেখছিলাম, এই মহকুমা বাদ দিয়ে গোটা জেলা নিয়ে যা ক্ষতি হয়েছে সেটা প্রায় 1,500 কোটি টাকার মতো। সরকারের কোন ভাবনা আছে, পরবর্তী ভাবনা এ কিভাবে সেই ভাবনাকে মানুষ প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হওয়ার পর যে বিপদগ্রস্ত হল, বীজ ধান, ফুলের চারা, ধানের চারা, মাছ, পানের বরজের ক্ষতিপূরণ দিয়ে মেটানো তো যাবে না, কিন্তু সহায়তা করার কোন মানসিকতা নেই। তাহলে একদিকে বন্যার সময় যেটুকু রিলিফ আসছে তারা করেছে কি, ধর্ম বর্ণ রং এসব বাদ বিচার করে তারা রিলিফ দিয়েছে। আবার দীর্ঘ 2 বছর করোনা পরিস্থিতি, মানুষের জনজীবন ব্যাহত, মানুষের জীবিকা সংকটে, তার উপর এবছর অতিবর্ষণে কেলেঘায় নদীর বাঁধ ভেঙে গিয়ে
ভগবানপুর মুখবিড়িয়া পটাশপুর প্রতাপ দিঘি চণ্ডীপুরের একটা অংশ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, জলমগ্ন হয়েছে, মানুষ অসহায়। আর যারা ভোটের আগে দুয়ারে বাড়িতে বাড়িতে পোস্টার লেখেন দুয়ারে সরকার বাংলার নিজের মেয়েকে চাই, আমি তৃণমূল কংগ্রেসের বন্ধুদের বলবো, যখন ভগবানপুর দু মাস ধরে ডুবছে তখন যিনি বলেছিলেন বাংলার নিজের মেয়েকে চাই, বাংলার নিজের মেয়ে ভগবানপুরের মানুষ দেখতে পায়নি, তখন তিনি কালীঘাটে ব্যস্ত ছিলেন ভোট নিয়ে। মানুষ ডুবছে, তৃণমূলের কোন মন্ত্রীদের দেখা নেই, মানুষ অসহায়, খেতে পাচ্ছে না, খাদ্য নেই, তৃণমূল নেতৃত্বের দেখা নেই, ত্রাণ নিয়ে দলবাজি দুর্নীতি, ত্রিপল নিয়ে দুর্নীতি। আরে ভগবানপুরে আগে না হলে নান্টুর ভয়ে মানুষ কাঁপত, এখন তো নান্টু নেই, ঘন্টুরা কি করছে, ঘন্টুরা কোথায় গেছে, জানতে চায় ভগবানপুরের মানুষ, জানতে চায় ভগবানপুরের জনতা কি অবস্থায় আছে। আমরা বামপন্থীরা শূন্য, মানুষ ভোট দেয়নি, বিধানসভা আসন শূন্য, কিন্তু যে সিটে ওটা ভোট দিয়ে মানুষ আমাদের যতটুকু ভোট দিয়েছে, যে মানুষ আমাদের পাশে থেকেছে, আর যে মানুষ আমাদের ভোট দেয়নি, সকলকে শ্রদ্ধা রেখে বলছি আমরা শূন্য পেয়ে মানুষের জন্য আজকে রাস্তায় আমরা অবস্থানে সামিল হয়েছি। আপনারা দু মাস ধরে কষ্ট ভোগ করছেন, আমরা আজকে অসহায় হয়ে রাস্তায় অবরোধ করে আপনাদের কষ্ট দিয়ে আপনাদের যন্ত্রণা দিয়ে আমরা অবস্থান করছি, আমাদের জন্য না, লাল ভান্ডার কয়েকজন কর্মীর জন্য না, বন্ধুরা কবলিত এলাকার মানুষদের জন্য আমরা অবস্থানে সামিল হয়েছি। কি প্রয়োজন ছিল এই সরকারের, মানুষ যখন ডুবছে, যখন আকাশ করে সারা পশ্চিমবাংলায় বন্যা, জ্যোতি বসুর সরকার, জ্যোতি বসুর পার্টির কর্মীরা গ্রামের পর গ্রাম মানুষের পাশে থেকেছে, অসহায় মানুষের পাশে ত্রাণ নিয়ে, ত্রিপল নিয়ে, মানুষের ছাদে আচ্ছাদন নিয়ে তৎকালীন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা আজও পশ্চিমবাংলার মানুষ স্মরণে রেখেছে। কিন্তু আজকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার বন্যা কবলিত মানুষদের পাশে তৃণমূল কংগ্রেসের, তৃণমূলের প্রতি সে ধরনের আকর্ষণ মানুষ অনুভব করে না, একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে পশ্চিমবাংলা মাটিতে, পশ্চিমবাংলা বাতাসে আকাশে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, এই রাজনৈতিক শূন্যতা পূরণ করার জন্য লাল ঝান্ডা পার্টি, লাল ঝান্ডা গরিব মানুষ, মেয়েদের মানুষ, আমাদেরকে এই রাজনৈতিক শূন্যতা আমাদেরকে পূরণ করতে হবে, প্রমাণ করতে হবে, 10 বছর ধরে মানুষকে ঠকিয়েছ, ধাক্কা দিয়েছ, আর আমরা সে ধাপ্পাতে ভুলছি না, মানুষ কাজ চায়, হাত আছে কাজ নাই, পেট আছে ভাত নেই। তুমি তো গিয়েছিলে ইংল্যান্ড, বলেন শিল্প অন্তে যাচ্ছি, কৈফিয়ত দিতে হবে, কৈফিয়তের সময় হয়ে গেছে, কলকাতাতে তুমি শিল্প সম্মেলন করেছ, বোম্বেতে শিল্প সম্মেলন করেছ, হলদিয়াতে শিল্প সম্মেলন করেছ, খানা পিনা হয়েছে, শিল্পপতিরা এসেছে, নাচানাচি হয়েছে, একটা শিল্পপতি আসেনি বলেছে পশ্চিমবঙ্গে তৃণমূল যতদিন থাকবে কলাবাসদের জন্য আমরা আসবো না, শিল্পপতিরা এখানে নিরাপদ নয়। কি ভাবছেন তৃণমূলের সমর্থক যুবক, আপনার ভবিষ্যৎ তৃণমূল যারা করেন, আপনার সন্তান সন্ততি তাদের ভবিষ্যৎ ভাবতে হবে না, আপনাকে আপনার ছেলে ক্ষমা করবে না, আপনার প্রজন্ম ক্ষমা করবে না। ঠিক সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকায় মেদিনীপুরে এই অংশগুলোতে যখন মানুষ হৃদয় যন্ত্রণা ভুগছে, চিকিৎসা পাচ্ছে না, খাদ্য পাচ্ছে না, ঠিক সেই সময় বামপন্থীরা সামনে এসে দাঁড়িয়েছে। আমরা এটাই চাই, আমরা জানি ঠিক সময় ঠিক ডাক পেলে পরে মানুষ কিন্তু জেগে ওঠে, খেলার মাঠে রেফারি থাকে, হুইসেল দেয়, মানুষ খেলোয়াড়রা রেডি ফর হুইসেল,
আমাদের নেতারা আছে, ঠিক সেই একটা সময় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। তৃণমূল নয়, বিজেপি নয়, বাম বাম বামপন্থীরা 34 বছরে মানুষের চোখের মণি ছিল। সেই বামপন্থীদেরকে আবার যদি পশ্চিমবঙ্গের মাটিতে আনা যায়, সেই হেরিফের হুইসেলের জন্য পশ্চিমবঙ্গের মানুষ তৈরি হয়ে গেছে। আজকের এই সমাবেশ প্রমাণ করছে না, তৃণমূল না, বিজেপি না, মানুষ পাবে, মানুষকে বাঁচাতে সে মানুষ বামপন্থী মানুষ। মানুষের এবং শুধু তাই না, সেই মনকে ভেঙে দেওয়া।